নিয়োগ কেলেঙ্কারির পর এবার আবাস যোজনা আবাস যোজনায় হাইকোর্ট থেকে সরাসরি টাকা ফেরতের নির্দেশ দেওয়া হল নবান্নকে সরগল পড়ে গেল বাংলার রাজনীতিতে আজ ফের কলকাতা হাইকোর্টের সারাশি আক্রমণ নবান্নের বিরুদ্ধে নিয়োগ কেলেঙ্কারির মাঝেই দু হাজার তেইশের প্রথম দিকেই আবাস দুর্নীতি নিয়ে সরগল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে অভিযোগ উঠে আসে বঞ্চিত হয়েও আবাস যোজনার ঘর পাননি অন্যদিকে যারা বেনিফিশিয়ারি নন তাদের বাড়িতেও দেওয়া হয়েছে আবাস যোজনার ঘর নিয়ম রাজ্য সরকারের আধিকারিকরা এই কাজ করেছে গোটা রাজ্যের দিকে দিকে আবাস যোজনার দুর্নীতির অভিযোগ তুলে ফেটে পড়েছিল সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতিতে যদিও এই আবাস যোজনার মামলা কলকাতা হাইকোর্টে ছিল সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের একটি ঘটনাকে কলকাতা হাইকোর্টে তুলে ধরা হয় আর সেই ঘটনা শুনেই চক্ষু চড়ক বিচারপতিদের দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দুই নম্বর ব্লকের নগেন্দ্রপুর পঞ্চায়েতের এক বাসিন্দা আবাস যোজনায় দুর্নীতির কথা তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তির অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক তদন্ত করার নির্দেশ দেওয়ার পরেও নিয়ম বহির্ভূতভাবে টাকা দেওয়া হয়েছে আবাস যোজনায় বিচারক আজ সমস্ত কথা শোনার পরে অবিলম্বে দক্ষিণ চব্বিশ পরগনার ওই উনত্রিশ জনের তালিকা দেখার ইচ্ছা প্রকাশ করেন তারপরে সেই তালিকা হাতে নিয়ে নাম ধরে ধরে উনত্রিশ জনের সমস্ত তথ্য খুটিয়ে দেখেন দেখার পরেই চক্ষু চড়ক গাছ কলকাতা হাইকোর্টের বিচারপতির উনত্রিশ জনের মধ্যে সাতাশ জনই ভুয়ো যার মধ্যে আবার তিনটি অ্যাকাউন্ট সম্পূর্ণ বেনামে শুধু তাই নয় সেই তালিকায় নগেন্দ্রপুর তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধানের শ্বশুরও রয়েছেন তারপরে কলকাতা হাইকোর্ট চব্বিশ পরগনার মথুরাপুরের একটি ঘটনায় এবার সরাসরি সাত দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট